তো রাজ্য বিএনপি আয়োজিত মাহফিলের প্রধান মাহফিলের সভাপতি যুক্তরাজ্য বিএনপির সভাপতি এবং এই মাহফিলের প্রধান অতিথি বাংলাদেশের মানুষ, 16 কোটি মানুষ, গোটা জাতি যার দিকে এখন তাকিয়ে আছে, তাদের চরম দুর্দিনে আমাদের গণতন্ত্রের মাতা যখন কারাগারে, তখন যিনি আমাদেরকে পথ দেখাবেন, যিনি আমাদেরকে এই সংকট উদ্ধারে নেতৃত্ব দেবেন, দিচ্ছেন অত্যন্ত কৃতিত্বের সঙ্গে, সাহসের সঙ্গে, সেই আমাদের তরুণ নেতা, আমাদের সকলের ভবিষ্যৎ, আমাদের দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র, আমাদের বাংলাদেশের গণতন্ত্রের মাতা, যিনি তার সারাটা জীবন গণতন্ত্রের জন্য উৎসর্গ করেছেন, তাঁর জ্যেষ্ঠ পুত্র, আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যুক্তরাজ্য বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি হঠাৎ করেই এসেছি লন্ডনে, এসেছি একটিমাত্র কারণে যে আমার নেতার সঙ্গে কথা বলার জন্য, আমার নেতার কাছ থেকে দিক নির্দেশনা নেবার জন্য। শুধু বিএনপি নয়, সারা দেশের মানুষ আজকে এই অসহনীয় শ্বাসরুদ্ধকর পরিবেশ থেকে মুক্তি চায়, সেই মুক্তির পথ দেখানোর জন্য। আজকে আমরা যখন এখানে ইফতার সামনে নিয়ে বসে আছি, যখন আমরা একটা নিরাপদ জায়গায় অবস্থান করছি, তখন আমাদের আমাদের নয়নের মণি বাংলাদেশের মানুষের, গণতন্ত্র, স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক, তিনি আছে কারাগারে, এবং এমন একটি কারাগারে যে কারাগারে আর কেউ থাকে না, নির্জন, একটা পরিত্যক্ত 100-200 বছরের পুরনো একটি কারাগারে আমাদের নেত্রী, যে নেত্রী তার সারাটা জীবন নিজের সুখের কথা, নিজের পরিবারের সুখের কথা চিন্তা করেননি, তিনি দেশের মানুষের জন্যে, গণতান্ত্রিক অধিকারের জন্যে তার এই দীর্ঘ সময়ে যে অত্যাচার নির্যাতন নিপীড়ন শিকার হয়েছেন, আমার মনে পড়ে না যে বিশ্বের কয়েকজন নেতা ছাড়া আর কেউ এত নির্যাতনের শিকার হয়েছে। তিনি অসুস্থ, তার সঠিক চিকিৎসা হচ্ছে না, সুস্থ চিকিৎসা হচ্ছে না, প্রকৃতপক্ষে কোনো চিকিৎসাই হচ্ছে না। আপনারা ইতিমধ্যেই পত্র পত্রিকায় দেখেছেন যে তার চিকিৎসার জন্যে, তার ব্যক্তিগত চিকিৎসা যখন গত পরশু তাকে দেখতে গিয়েছিলেন, দেখতে গিয়ে তারা দেখেছেন তিনি অত্যন্ত অসুস্থ। আপনার খবরের কাছে পড়েছেন হয়তো বা টেলিভিশনে শুনেছেন যে তিনি পড়ে গিয়েছিলেন, প্রচুর খেয়ে পড়ে যাননি, তার শারীরিক অসুস্থতার কারণে পড়ে গিয়েছিলেন, তার হাসপাতালে নেওয়া হয়নি। হাসপাতালে নেওয়ার জন্য এখন বলা হয়েছে এখন তার কোন হাসপাতালে নেবে সেটা নিয়ে তার নাহিদ করছে, অথচ ইতিমধ্যে ইমিডিয়েটলি তার চিকিৎসা দরকার। সেই দেশনেত্রী আজকে যেখানে আমরা আজকে এখানে তার মা ফিরে একবার ভাবুন তো, যিনি আজকে এখানে বসে আছেন তার মা দেশে যেতে পারছেন না, আমরা
দেশের মানুষের চাই না যে তিনি দেশকে এই নির্যাতনের শিকার করেন। তিনি নির্যাতিত ইতিমধ্যে হয়েছেন, সেই অবৈধ সরকারের নির্যাতনে তিনি দীর্ঘকাল আজকে অসুস্থ অবস্থায় রয়েছেন। তিনি আজকে এইখানে এই দেশে বসে তার মায়ের জন্য কিছু করতে পারছেন না, এর চেয়ে বড় কষ্ট বেদনা আর কি হতে পারে। তারপরেও সব ত্যাগ স্বীকার করে এই গুরু দায়িত্ব নিয়েছেন এবং দেশের মানুষের কথা চিন্তা করে আজকে তিনি এগিয়ে চলেছেন। সুধীবৃন্দ, দেশশ্রী বেগম খালেদিয়াকে আমার মনে হয়, কেন জানি না, যে তাকে প্রপারলি এস্টিমেট করা হয়। বাংলাদেশে আরেকজন নেতা দেখান তো, যিনি তার পরিবারের সমস্ত কিছু উৎসর্গ করে দিয়েছেন। খুব অল্প বয়সে যখন তার স্বামী সন্তান নিয়ে শান্তিতে থাকার কথা, নিশ্চিন্ত থাকার কথা, সেই সময় তিনি তার স্বামীকে হারিয়েছেন। এবং কি জন্যে? দেশের জন্য। যে মানুষটি স্বাধীনতা ঘোষণা দিয়েছিল বাংলাদেশকে, সেই বটমলেস বাস্কেট থেকে তুলে উপরে নিয়ে এসেছিল, একটা বিভক্ত জাতিকে একত্রিত করেছিল, সেই মানুষটিকে এই বাংলাদেশের শত্রু যখন নির্মমভাবে হত্যা করেছিল, তখন আমাদের আজকে প্রধান অতিথি শিশু, তার ছোট ভাই সে আরো শিশু, এই দুটো শিশু সন্তানকে নিয়ে তিনি সেই স্বাধীনতা যুদ্ধের পরে ছুটে বেরিয়েছেন একখান থেকে আরেকখানে নিরাপত্তার আশ্রয়ে। সেই পাকিস্তানি সরকার তাকে সেটাও দেয়নি, তাকে গ্রেফতার করে কারাগারে নিগৃহীত করেছে। জীবনের শুরু সেইখান থেকে। এরপরে এই দুই শিশু সন্তানের হাত ধরে তিনি নয়টা মাস সেইভাবে নির্যাতিত হয়েছেন। পরবর্তীকালে আমরা দেখেছি 1981 সালে আমাদের নেতার সেই ভয়ঙ্করভাবে দেশের শত্রু তাকে যখন হত্যা করেছিল, তারপরে সেই জিয়াউর রহমানের পতাকা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পতাকা, গণতন্ত্র পতাকাকে যিনি তুলে ধরলেন, পতাকা ধরলেন দেশের বেগম গৃহবধূ ছিলেন সেই নেতা, সেই মানুষ, রাখাল বালকের মতো, বালিকার মতো সারা বাংলাদেশে গণতন্ত্রের গান গিয়ে বেরিয়েছেন, চারণ কবির মতো। আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব বাংলাদেশকে গড়ে তোলবার জন্যে গ্রাম থেকে গ্রামান্তরে ছুটে বেরিয়েছেন এবং বড়দলের গণতন্ত্র ফিরিয়ে দিয়ে বাংলাদেশকে একটা সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করবার জন্য কাজ শুরু করেছিলেন আর তার অবর্তমানে তারই যোগ্য উত্তরাধিকারী, তারই যোগ্য সহধর্মিনী তিনি ওই পতাকাকে তুলে ধরে সারা গ্রাম বাংলাদেশের গ্রামে গ্রামে, পথে পথে, বন্দরে বন্দরে হেঁটে বেরিয়েছেন, আন্দোলনে অংশ নিয়েছেন। চরম স্বৈরাচার তখনকার দিনে তাকে হটাবার জন্যে সমগ্র মানুষকে একত্রিত করেছেন, একত্রিত করে একটা জাতীয় ঐক্য সৃষ্টি করে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে 90-এ তাকে পরাজিত করেছেন। দীর্ঘ 9 বছর এমন একটা জায়গা নেই মানুষের, তিনি জানেন, মানুষকে জাগিয়ে তুলেননি, জাগিয়ে তিনি সেই গণতন্ত্রের আন্দোলন সফল করেছেন। তারপরে আপনারা, আমরা সবাই জানি, আমি কথাগুলো বলছি আজকে বারবার মনে পড়ছে, আজকে দেশনেত্রী কারাগারে, মাঠে নেমে এসেছে, পথে নেমে এসেছে, থাকাতে পারেনি। লক্ষ লক্ষ মানুষ যে রাজনীতি করতো না, সেই ছোট ছেলে আরাফাত রহমান কোকর জানাজাতে শরীর হয়ে যাবেন, নিজের 40 বছরের বাড়ি যেটা সরকার তাকে দেয়নি, জনগণ দিয়েছিল, পার্লামেন্টে আইন করে তাকে সেই বাড়ি তাকে দিয়েছিল, সেই বাড়ি থেকে তাকে তার সন্তানদের বিচ্ছেদ করা হয়েছে। একদিকে স্বামী হারিয়েছেন, ছোট পুত্রকে হারিয়েছেন,
বড় ছিল নির্বাসিত, বাড়ি থেকে উচ্ছেদ করেছে, এখন তাকে কারাগারে বন্দী করে কারাগারের মধ্যেই যেন তার জীবনাবসান ঘটে সেই ষড়যন্ত্র তার লিখতে হচ্ছে। বন্ধুগণ, বাংলাদেশের মানুষ এটাকে কখনোই মেনে নিতে পারেনি, মেনে নেয়নি, নেয়নি বলেই আজকে দেখবেন আপনারা যে তার সেই যেদিন তিনি কোর্টে সার্ভে করতে যান লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এসেছে। এই সরকার গণতন্ত্রের গলা টিপে ধরে তাকে হত্যা করেছে, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিচ্ছে, বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করবার জন্য সকল ব্যবস্থা গ্রহণ করেছে। বন্ধুগণ, 1971 সালে যে যুদ্ধের ঘোষণা দিয়েছিল আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেই ঘোষণার ফলে এই বাংলাদেশের মানুষ লড়াই করেছে, যুদ্ধ করেছে, দেশ স্বাধীন করেছে। সেই স্বাধীনতা যুদ্ধের চেতনাই ছিল গণতন্ত্র, তার মূল কেন্দ্র বিষয়টি ছিল গণতন্ত্র। সেই গণতন্ত্রকে এরা হত্যা করেছে নিজের হাতে, এটা অবশ্য নতুন নয়, এর আগেও তারা একই কাজ করেছে। যখন 1971 থেকে 75 সাল পর্যন্ত সরকারে ছিল, আপনারা দেখেছেন, শুনেছেন, বইয়ে পড়েছেন, নতুন প্রজন্মের ছেলেরা মেয়েরা, যে সেই সময় একইভাবে একই কায়দায় এই আওয়ামী লীগ জনগণের অধিকারকে কেড়ে নিয়েছে, তারা তাদের মতটাকেই প্রাধান্য দিয়েছে, ভিন্ন মত সহ্য করতে পারেনি, ফলে তারা কী করেছে, শেষে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়ে তার একযোগীয় শাসনগত মার্শাল প্রতিষ্ঠা করেছে। আমরা দেখেছেন পত্রপত্রিকায় নিশ্চয়ই, আমরা দলের পক্ষ থেকে আমরা আমার সাথে হিসাব জোগাড় করেছি, আজকে 78,000-এর ওপরে মামলা বাংলাদেশের বিএনপি নেতা কর্মীদের উপরে। সেই বরিশালের অজপাড়াগাঁয়ের ইউনিয়ন, বরিশালের পাড়াগাঁয়ের ইউনিয়ন, সেই ইউনিয়নের নেতা অথবা সেই জিরাত অথবা গায়ে, সেই একেবারে গ্রামের মধ্যে গায়ে, যিনি একেবারে গ্রামের মধ্যে বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত তাকেও বাদ দেওয়া হয়। অন্যদিকে আমাদের একেবারে শীর্ষ নেতা, আমাদের দেশের শ্রী বেগম কাজে দিয়ে শুরু করে তার গ্রাম সাহেব থেকে শুরু করে কেউ বাদ যায় না। আমাদের সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী সহ ঢাকার কমিশনার চৌধুরী আলম, পারভেজ এমপি থেকে শুরু করে ছাত্রনেতা সুমন থেকে শুরু করে 500-এর উপরে নেতাকর্মীকে গুম করে দিয়েছে, নাই তাদের কোনো খোঁজ নেই, হত্যা করেছে 10,000-এর উপরে আমাদের নেতা কর্মীদেরকে। এই একটা ভয়াবহ পরিস্থিতি, মিডিয়া তার নিয়ন্ত্রণ করছে পুরোপুরি, টক শোতে তাদের পছন্দ মতো লোক যাবে, কোন খবরটা যাবে কি যাবে না সেটাও তারাই নির্ধারণ করে দেবে। এটা শুধু প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া নয়, টেলিভিশন নয়, প্রিন্টিং মিডিয়াতে একই ভদ্র কাজ তারা করছে, যার ফলে কি হয়েছে, আজকে একটা ফ্যাসিবাদের মতো অবস্থা তৈরি হয়েছে, ভয়ে ভীতি ত্রাস সমস্ত সমাজকে গ্রাস করে ফেলেছে, যে কারণে আমরা দেখছি যে অনেকে ভয়ে কথা বলে। বন্ধুগণ, এই অবস্থা চলতে দেওয়া যেতে পারে না, এই অবস্থার অবসান চাই, এই অবস্থা এই সংকট থেকে দেশকে মুক্ত করতে হবে, এটা বিএনপি একটা পবিত্র দায়িত্ব। যে নেতা আজকে এখানে বসে আছেন, আমার এখনো মনে পড়ে, চায়না গিয়েছিলাম, চীনে গিয়েছিলাম দেশের নেত্রীর সঙ্গে একটা স্টেট ভিজিটে, আমাদের নেতা সেদিন ছিলেন, যখন আপনার প্রেজেন্টেশন লাইনে চীনের প্রধানমন্ত্রী সকলের সঙ্গে পরিচিত হচ্ছেন, ম্যাডাম পরিচয় করে দিচ্ছেন, আমার পাশেই উনি দাঁড়ানো ছিলেন, যখন তার সামনে এসে বললেন যে আমার ছেলে চীনের প্রধানমন্ত্রী, সেই মুক্তি আমার এখন মনে আছে, ক্যারি দ্য ফ্ল্যাগ অফ ইয়োর ফাদার এন্ড মাদার, সেই পতাকা তুমি তুমি ধরে উঠো, যে পতাকা তোমার দেশের মানুষকে স্বাধীন সার্বভৌম থাকার অধিকার দিয়েছে, যে পতাকা তোমাকে গণতন্ত্র দিয়েছে। আজকে দেশবাসীর সঙ্গে সঙ্গে আমি আপনাকে বলতে চাই, আমাদের
একদিন চেয়ারম্যান সাহেব পেয়ে যে আপনার হাতে এখন যে দায়িত্ব এসছে, যে পতাকা এসেছে, এই পতাকা আপনাকে তুলে ধরতে হবে বাংলাদেশের হৃদয়ের কথা, এটা বাংলাদেশের মানুষের মনের কথা। আওয়ামী লীগ সবসময় একটা কথা বলে যে বিএনপি ক্যান্টনমেন্টে তৈরি হয়েছে, বিএনপি তো জনমানুষের দল নয়। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান সাহেব সেই নেতা যিনি একজন সৈনিক ছিলেন, মেজর ছিলেন, তখন তার গলার আওয়াজেই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে। তিনি যুদ্ধ ঘোষণা করে থেমে থাকেননি, যুদ্ধ করেছে দীর্ঘ 9 মাস, এবং তারই স্বীকৃতি স্বরূপ তাকে বীরোত্তম দিতে হয়েছে ওই আওয়ামী লীগ সরকারকে। আমাদের এই কথাটা খুব জোরে বলতে হবে, খুব জোরে অ্যাসার্ট করতে হবে, জিয়াউর রহমান বীরোত্তম, জিয়াউর রহমান স্বাধীনতার সবচেয়ে বড় সৈনিক, মুক্তিযুদ্ধের বড় সৈনিক। সেদিন আপনাদেরকে খুঁজে পাওয়া যায় নাই, যারা ওই সময় কেউ পালিয়েছিলেন, কেউ গ্রেফতার হয়েছিলেন। সেদিন এই নেতার ডাকেই সারা বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধে সাড়া দিয়েছে। সেই নেতার পুত্র আপনি, সেই মহান নেতার পুত্র, সেই মহান নেত্রীর পুত্র যিনি বাংলাদেশের মানুষকে গণতন্ত্রে এনে দিয়েছিলেন, তিনি বাংলাদেশের মানুষের জন্য তার সারা জীবন উৎসর্গ করেছেন, সেই জন্য বাংলাদেশের মানুষ তাকে গণতন্ত্রের মাতা উপাধি দিয়েছে। আপনি সোনার চামচ মুখে দিয়ে এসেছিলেন, কিন্তু সোনার বিছানায় আপনি শুতে পারেন না, আপনি সেই কঙ্কর বেষ্টিত পথেই আপনাকে শুয়ে থাকতে হয়েছে। আপনি হঠাৎ করে এসে নেতা হননি, আপনি আন্দোলনের মধ্য দিয়ে পরিবারের একটা পুরোপুরি একটা ঐতিহ্যের মধ্য দিয়ে মানুষকে সাথে নিয়ে আপনি আজকে নেতা হয়েছেন। সেই নেতৃত্ব আপনাকে দেশের মানুষ আহ্বান করছে যে আপনি সঠিক নেতৃত্ব দেবেন, আমাদেরকে এই পথ পার হতে আপনি আমাদেরকে সাহায্য করবেন, নেতৃত্ব দেবেন। পথ বড় দুর্গম, বড় কঠিন, আওয়ামী লীগ দেশকে ধ্বংস করে দিচ্ছে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করছে, সমস্ত নর্মগুলোকে ভেঙে দিচ্ছে, আমাদের সমস্ত আশাকাঙ্ক্ষাকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। এখানে মানুষের আশাকাঙ্ক্ষা তৈরি করতে হবে, মানুষের যে অভিপ্রায় সেই অভিপ্রায়ের জন্য আমাদেরকে তাদের মধ্যে আশা জাগাতে হবে, আমাদের তাদের মধ্যে সাহস তৈরি করতে হবে, এবং অন্যায়ের বিরুদ্ধে, দেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে, গণতন্ত্র হত্যাকারীদের বিরুদ্ধে আমাদেরকে জয়লাভ করতেই হবে, এর কোনো বিকল্প নেই। আমি বক্তব্য দীর্ঘ করব না, নেতা বক্তব্য রাখবেন, আমি শুধু একটি কথা আপনাদের বলতে চাই, হতাশার কোনো কারণ নেই, হতাশার পরে প্রতি রাত্রের পরে হবে নতুন সূর্যোদয়, এ কথা মনে রাখতে হবে। আমি রবি ঠাকুরের ভক্ত, একজন রবীন্দ্রনাথ ঠাকুরের, আমার সবসময় তার কবিতার দুটো লাইন মনে পড়ে, যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীতই গেছে ইঙ্গিতে থামিয়া, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা, পাখা বন্ধ করা যাবে না, এই লড়াই আমাদেরকে জিততে হবে। অনেক প্রশ্ন আসবে, অনেক কথা আসবে, অনেকে আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে, ঐক্য ভঙ্গ করার চেষ্টা করবে, কিন্তু বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে সুদৃঢ় ঐক্য মধ্যে আগে চড়ে আশ্বস্ত হবেন যে আমাদের ঢাকায় আমাদের সিনিয়র লিডার্স তারা এখন প্রতিদিন বসেন, প্রায় প্রত্যেকদিনই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কথা বলেন, এবং একযোগে একসাথে ঐক্যবদ্ধ হয়ে সব কাজগুলো করা হচ্ছে। সাহস ফিরে এসেছে,
নেতাকর্মীদের নিজের মধ্যে এই সাহস ফিরে এসেছে, এই দুর্দিনেও একটা মানুষকে তারা টেনে নিয়ে যেতে পারেনি, একটা মানুষ পারেনি। অদ্ভুত আছে, আমরা চেষ্টা করছি, কথা বলছি গোটা জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য, সমস্ত রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আমরা কথা বলছি যে আজকে এ সংকট শুধু বেগম জিয়ার নয়, তারেক রহমানের নয়, এ সংকট সমগ্র জাতি, আমার অর্জিত সমস্ত কিছু, মহৎ কিছু সব চলে যাবে, সেইটাকে ফিরিয়ে আনতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এই জন্যই আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলছি এবং আমরা খুব আশাবাদী যে জাতীয় ঐক্য সৃষ্টি হবে, কারণ এখন সমগ্র জাতির দেয়ালে পিঠ থেকে গেছে, কথা বলার অধিকার কার নেই, কাজ করার অধিকার নেই, জীবনের কোনো নিরাপত্তা নেই, রাস্তায় নারীদের কোনো সম্ভ্রম থাকে না। এই কোন দেশে বাস করি আমরা এখন যে পথের মধ্যে প্রকাশ্যে আজকে নারীকে তাদের শ্রীরতা হারাতে হয়? কোন দেশকে বাস করি আমরা একটা শিশুকে তার বাবাকে গুলি করতে নিয়ে যাচ্ছে, তাকে বলতে হয় বাবা তুমি ফিরে আসবে না আসো? যে কোন দেশে বাস করি যে পাখির মতো গুলি করে মানুষদেরকে হত্যা করা হচ্ছে? বন্ধুগণ, সহকর্মীবৃন্দ, আজকে আমাদেরকে সেই জন্য ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা মোটামুটি ভাবে একটা নিরাপদ জায়গায় আছেন, আপনাদের এখান থেকে সে আন্দোলনের সূচনা করতে হবে, মানুষকে তুলে ধরতে হবে, বাংলাদেশের মানুষ যারা আছেন তাদেরকে সাহস দিতে হবে, অনুপ্রেরণা দিতে হবে। আসুন, আমরা সেই দিনটি প্রত্যাশায় আছি যেদিন আমাদের নেতা বীরের বেশে ঢাকাতে ফিরে যাবেন, মুক্ত হয়ে আমাদের দেশের মানুষের সঙ্গে সেই দিন উদযাপন করবো, উৎসব করবো আমরা বন্ধুগণ। সেই আশা নিয়ে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে আমাকে আজকে আমাদের নেতা তিনি আমাকে সুযোগ দিয়েছেন এখানে কয়েকটা কথা বলার জন্য। সবশেষে যেটা বলতে চাই, সবশেষে দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পাড়া বার হয়ে লঙ্গিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার, জয় আমাদের হবে ইনশাল্লাহ। আমরা এই পাথরকে সরিয়ে দিয়ে এই অপশক্তিকে পরাজিত করে জনগণের পতাকাকে উঠতে পারবো ইনশাল্লাহ। আপনাদের সকলকে অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি এবং সেই সঙ্গে আপনাদের শুভকামনা। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জওয়ান হোক, দেশের শিক্ষা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। টাইম চলে এসছে, বসতে হবে, 5 মিনিটে অল্প একটু কথা বলবো, ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের যুক্তরাজ্য বিএনপি আয়োজিত ইফতার মাহফিলের ইফতার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তথা বিএনপির সম্মানিত মহাসচিব, সামনে উপস্থিত যুক্তরাজ্য বিএনপি নেতৃবৃন্দ এবং বিভিন্ন জোনাল থেকে আগত নেতৃবৃন্দ এবং বিএনপি বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের মহাসচিব উনি যেটা বলিয়ে গিয়েছেন সেই কথার রেশ ধরেই আমাকে বলতে হয় যে আজকে আমরা এমন একটি সময় এই ইফতার মাহফিলে একত্রিত হয়েছি, এমন একটি রমজান আমরা পার করছি যেটি যারা শহীদদের আদর্শে 19 দফার আদর্শে রাজনীতি করেন, বিএনপির জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত আমরা কেউ এইরকম একটি পরিস্থিতির মুখোমুখি হইনি। আজকে বাংলাদেশে আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই মুহূর্তে আমাদের মাঝে অনুপস্থিত।
গত প্রায় 37 বছর ধরে প্রত্যেকটি রমজান, প্রত্যেকটি ঈদে দেশমশ্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের পাশে ছিলেন, বাংলাদেশের মানুষের মাঝে ছিলেন। কিন্তু আজকে বর্তমানে বাংলাদেশের আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই অবৈধ, আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই স্বৈরাচার, আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই ব্যাংক ডাকাত, আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই দুর্নীতিবাজ সরকারের মিথ্যে মামলা আমাদের দেশনেত্রীকে আটকে রাখা হয়েছে। শুধু তাই নয়, আপনারা দেখেছেন এবং মহাজীব সাহেবও এখানে বলেছেন, তার বক্তব্যে উল্লেখ করেছেন যে আইনের যে গতি, আইনের যে প্রভাব, সেটিকেও পর্যন্ত জোর করে অন্যভাবে ব্যবহার করেছে এই দুর্নীতিবাজ সরকার, এই অবৈধ সরকার। আজকে বাংলাদেশে উচ্চ আদালতই হোক বা নিম্ন আদালতই হোক, কোনো আদালতই স্বাধীনভাবে কাজ করতে সক্ষম নয়। আজকে আদালতগুলো বা আদালতগুলোর কার্যকলাপ দেখলে, বিশেষ করে যখন বিএনপির নেতৃবৃন্দ, বিএনপির নেতাকর্মীরা আদালতের কাছে ন্যায্য বিচার পাওয়ার জন্য যায়, তখন আদালতগুলোর কার্যকলাপ দেখলে মনে হয় সেগুলো আওয়ামী লীগের আইনজীবী সমিতিতে পরিণত হয়েছে, আওয়ামী আইনজীবী সমিতিতে পরিণত হয়েছে। আপনি দেখেছেন কিছুদিন আগের ঘটনা, মহাসচিব সাহেব ওনার বক্তব্য উল্লেখ করেছেন যে বাংলাদেশের একজন প্রধান বিচারপতি জনাব সিনহা, সে সরকারের বিরুদ্ধে একটি অবজারভেশন দিয়েছিল ওনার একটি রায়ের মধ্যে। সেই অবজারভেশনটি সরকারের বিরুদ্ধে যাওয়ার কারণে সরকার কিভাবে কি আচরণ তার সাথে করেছে। এর আগে আরেকজন বিচারপতি নিরপেক্ষভাবে একটি বিচারের রায় দেওয়াতে মতাহার সাহেবকে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন, দেশ ছাড়তে। আজকে সমগ্র বাংলাদেশ একটি অপশক্তির কবলে পড়েছে। আমরা যদি অর্থনৈতিক অবস্থাগুলোর দিকে তাকাই, অর্থনৈতিক অবস্থা, তাহলে কি দেখছি আমরা? প্রত্যেকটি ব্যাংক, যেই ব্যাংকগুলোতে জনগণ তাদের অর্থ বর্জিত রাখে, মনে করে যে নিরাপদ থাকবে, সেই ব্যাংকগুলোর কি অবস্থা, কীভাবে লুটপাট করা হচ্ছে প্রত্যেক দিন, প্রায় প্রতিদিন, প্রতি মাসে, প্রতি সপ্তাহে খবরের কাগজে অনেকগুলোই প্রকাশ পায়, অনেকগুলো প্রকাশ পায় না, যেগুলো প্রকাশ পায় সেগুলো জনগণ জানতে সক্ষম হয়। এদের ভাব দেখে মনে হচ্ছে যে জনগণের যে ব্যাংকগুলো, দেশে যে ব্যাংকগুলো, এগুলো আওয়ামী লীগের কোন এমপি, মন্ত্রী, নেতাদের মানি ব্যাগের মতন ব্যবহৃত হচ্ছে। আমরা দেখলাম কয়েকদিন আগে এই অবৈধ সরকার, অবৈধ অর্থমন্ত্রী বলেছে যে গত 10 বছরে বলে বাংলাদেশে কোনো জিনিসপত্রের মূল্য বৃদ্ধি হয়নি। আপনারা দেখেছেন নিশ্চয়ই? এখন এই অবৈধ অর্থমন্ত্রী যেই কথাটি বলেছে, এই কথাটি সত্যকে মিথ্যা, এটির ভার, এটি বিবেচনা করা, এটি সঠিক না বেঠিক, এটির পর্যালোচনা, সমস্ত ভার এবং দায়িত্ব আমি বাংলাদেশের 17-18 কোটি যে মানুষ, জনগণ, তাদের কাছে ছেড়ে দিলাম। তারা বিচার করবে এই অর্থ, অবৈধ অর্থমন্ত্রী কথাটি কতটুকু সঠিক বলেছে। আজকে এরা তথাকথিত উন্নয়নের নামে কিভাবে লুটপাট করছে, এটি জনগণের সামনে পরিষ্কার। কয়েক প্রায় ঢাকা শহরে এখন বৃষ্টি হচ্ছে, এবং বৃষ্টি হলে ঢাকা শহরের পরিণতি কী হচ্ছে, উন্নয়ন কী হয়েছে, এবং উন্নয়নের ফলে কী পরিণতি হচ্ছে, জনগণের কী ভোগান্তি হচ্ছে, এটি প্রায় সামাজিক মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, প্রায় পত্রপত্রিকার বিভিন্ন পাতায় ছবিতে আমরা দেখতে পাচ্ছি। কাজে উন্নয়ন কী হয়েছে, এই বিবেচনাও আমি জনগণের উপরেই ছেড়ে দিতে চাই। আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে যদি বলতে হয়, শিক্ষা ব্যবস্থার কী করুণ পরিণতি,
দেশের শিক্ষার ভবিষ্যৎ এবং শুধু তাই না, দেশের যে ভবিষ্যৎ শিক্ষার্থী যারা আছে তাদের যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যতের কী অবস্থা দাঁড়িয়েছে সেটিও সহজেই অনুমান করা যায়। ভোট ব্যবস্থার কী হয়েছে, কিছুদিন আগে আপনারা খুলনার সিটি কর্পোরেশনের নির্বাচন দেখেছেন, এই নির্বাচন থেকে দেখলেই বোঝা যায় ভোটের কী অবস্থা হয়েছে। আওয়ামী লীগের এই নেত্রীর ভোট এবং ভাতের ব্যবস্থা কী যে করেছে, কথায় কথায় সে বলে বাংলাদেশের মানুষের ভোটের এবং ভাতের ব্যবস্থা করেছে। ভাতের ব্যবস্থা তো 15 টাকা কেজি, যে চাল আমরা দেখেছি সেই চাল এখন 70-72 টাকা কেজি, কাজে ভাতের কী অবস্থা হয়েছে এটা জনগণ মর্মে মর্মে উপলব্ধি করছে, এবং ভোটের কী অবস্থা হয়েছে সেটি বাংলাদেশের জনগণও বলছে। একই সাথে বাংলাদেশের যে বিদেশি বন্ধুরা আছে তারাও সেটি তাদের বক্তব্যে বলেছে, আপনারা বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছেন। উপস্থিত প্রিয় নেতৃবৃন্দ, আজকে দেশ এমন একটি অবস্থায় এসে উপনীত হয়েছে যে অবস্থার কথা আপনারা যেরকম অনুধাবন করতে পারেন, আপনারা যেরকম বুঝতে পারেন, দেশের মানুষও বুঝেছে। এখানে মহাসচিব ওনার বক্তব্যে সুন্দরভাবে পুরো বিষয়টি ফুটিয়ে তুলেছেন। ওনার কথার সাথে এক সুরে আমি আজ যোগ করতে চাই আরও একটি কথা, সেই কথাটি হচ্ছে উনি যেরকম বলেছেন বৃহত্তর ঐক্যের কথা, উনি বলেছেন বৃহত্তর ঐক্য, কারণ আজকে আমাদের দেশকে, দেশের মানুষকে, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে যদি এই অবস্থা থেকে বের করে একটি স্বাভাবিক অবস্থায়, একটি ভালো অবস্থায় আনতে হয়, তাহলে যেরকম আমাদের বৃহত্তর ঐক্যের প্রয়োজন, একই সাথে আমি আমার দলের তৃণমূল থেকে সকল পর্যায়ে নেতা কর্মী সকলকে আহ্বান করব, সকলকে অনুরোধ জানাব যে রাজনীতিতে চলার পথে অনেকেরই অনেক মত পার্থক্য থাকতেই পারে। আমাদের এই দলে হাজার হাজার নেতা আছেন, এই দলে আমাদের লক্ষ লক্ষ কর্মী আছে, এই দলে আমাদের কোটি কোটি সমর্থক আছে সমগ্র বাংলাদেশে। কাজে এত বড় যেই দলটি, সেই দল যখন চলবে, সেই দল যখন পরিচালিত হবে, এই হাজার হাজার নেতাকর্মী, লক্ষ লক্ষ নেতাকর্মী, তাদের কারোর সাথে কারো মতের পার্থক্য হয় তো থাকবে। কিন্তু আজকে দেশের অর্থনীতি, দেশের আইন শৃঙ্খলা, দেশের শিক্ষা ব্যবস্থা, দেশের সমাজনীতি, যেটিই আপনি বলেন না কেন, প্রত্যেকটি বিষয়ের যে শোচনীয় অবস্থা, এ ব্যাপারে দল মত নির্বিশেষে কারো কোনো মত পার্থক্য নেই। কাজে সবাই যখন একমত যে দেশ এই পরিস্থিতিতে চলতে পারে না, দেশ এভাবে চলতে পারে না, এই অবস্থার পরিবর্তন ঘটাতে হবে, এবং যখন এই অবস্থার পরিবর্তন ঘটাতে হয় তখন অবশ্যই জনগণের অংশগ্রহণ প্রয়োজন, জনগণকে সাথে নিয়ে এই অবস্থার পরিবর্তন ঘটাতে হবে, এবং জনগণকে ঐক্যবদ্ধ করতে হলে সবচেয়ে প্রথমে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের নিজেদেরকে, সবচেয়ে প্রথমে ঐক্যবদ্ধ হতে হবে বিএনপির তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যত নেতা আছে, যত কর্মী আছে, যত নেতৃবৃন্দ আছেন, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। অতীতে দেশ যখনই সংকটময় মুহূর্তে পড়েছে, যখনই সংকটে পড়েছে, আমাদের প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি সকল পর্যায়ের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে দেশকে বারবার রক্ষা করেছেন। আবারও আমার আহ্বান থাকবে আমার সকল পর্যায়ের নেতৃবৃন্দের কাছে, সেই সময় এখন উপস্থিত। কাজে আমাদেরকে এই যুদ্ধে বিজয় লাভ করতে হলে অবশ্যই সকল পর্যায়ের সকল রকম আমাদেরকে ভেদাভেদ বুঝে মত পার্থক্যকে পাশে রেখে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এই হোক আজকে আমাদের আহ্বান, এই হোক আজকে আমাদের সফল। এবং আমার দলের পক্ষ থেকে, আমার দলের একজন কর্মী হিসাবে, আমি আজকে বাংলাদেশের এই যত রাজনৈতিক দল আছেন, যারা ছোট বড় সকল রাজনৈতিক দল, যারা মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাস করেন, যারা গণতন্ত্রের আদর্শে বিশ্বাস করেন, যারা বিশ্বাস করেন যে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়া উচিত, বাংলাদেশে বিচারের শাসন প্রতিষ্ঠিত হওয়া উচিত, আমি সেই সকল
সকল রাজনীতিবিদকে আমি অনুরোধ করব, আমি একান্তভাবে অনুরোধ করব যে আসুন আমরা সকলে এক জায়গায় এসে দাঁড়াই এবং এই দেশকে আমরা রক্ষা করি, এই দেশের মানুষকে এই অবস্থা থেকে আমরা পরিত্রাণ করি, এই দেশের মানুষকে আমরা রক্ষা করি। কারণ আমার দলের বাইরে আরও যে সকল বিভিন্ন পর্যায়ে বিভিন্ন যারা রাজনৈতিক দল আছেন, যে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, তারা বিভিন্ন সময় 1971 সাল থেকে স্বাধীনতা যুদ্ধের সময় থেকে বিভিন্ন সময়ে তারা বিভিন্নভাবে দেশ গঠনে অবদান রেখেছেন। তারা কি অবদান রেখেছেন কখনো সরকারে থেকে, তারা দেশ গঠনে অবদান রেখেছেন কখনো বিরোধী দলে থেকে। আজকে আমাদেরকে অনেক কিছু ভুলে গিয়ে, অনেক মতপার্থক্যকে পাশে রেখে আজকে যে অবস্থা হয়েছে সেই অবস্থা থেকে দেশের মানুষকে যদি পরিত্রাণ দিতে হয়, দেশের মানুষকে যদি রক্ষা করতে হয়, তাহলে আমি একান্তিকভাবে সকলকে অনুরোধ করব, যারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করেন, যারা গণতন্ত্রে অবশ্যই বিশ্বাস করেন, আসুন আমরা সকলে একত্রিত হই, আসুন আমরা সকলকে একত্রিত হই এবং আসলে সকলকে একত্রিত করি এবং দেশকে আমরা এই অবস্থা থেকে রক্ষা করি। আমি বিশ্বাস করি বাংলাদেশে যারা সত্যিকার অর্থে যে সকল শক্তি, যে সকল রাজনৈতিক ব্যক্তিত্ব, যে সকল রাজনৈতিক দল যারা সত্যিকার ভাবে গণতন্ত্রের শাসনে বিশ্বাস করেন, আমরা যদি সকলে এক হই, এক জায়গায় এসে আমরা দাঁড়াই, আমরা অবশ্যই এই ইনশাআল্লাহ এই আজকের অপশক্তি, আওয়ামী লীগ নামক অপশক্তিকে আমরা পরাজিত করতে সক্ষম হব। এবং যে চেতনা হোক, যে বিশ্বাস, যে আদর্শ নিয়ে আমাদের পূর্বপুরুষেরা 1971 সালে দেশকে স্বাধীন করেছেন, আবার সেই আদর্শ, সেই গণতন্ত্র, সেই সাম্য, সেই অধিকার আমরা পুনঃ প্রতিষ্ঠিত করতে সক্ষম হব। আজ বক্তব্য শেষে, এফতারের টাইম হয়ে গেছে, বক্তব্য শেষে আবারও দল মত নির্বিশেষে সকল রকম নেতৃত্বের পর্যায়ে ভেদাভেদ ভুলে গিয়ে সকলকে আমি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এবং অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।